বৈশাখী আসিল, গাছে আম ধরিল, পরাণের বন্ধু আমার আইল না। বৈশাখী আসিল, গাছে আম ধরিল, পরাণের বন্ধু আমার আইল না। শ্রাবণে রাখিলাম শশা, ভাদ্র মাসে তালের রসা। শ্রাবণে রাখিলাম শশা, ভাদ্র মাসে তালের রসা। আশ্বিন মাসে বন্ধু আইল না, আবার কার্তিকের জোয়ার ফাটা, অঘ্রানের ধান কাটা। কার্তিকের জোয়ার ফাটা, অঘ্রানের ধান কাটা। নবান্নের চিরা মুড়ি খাইল না, আবার নবান্নের চিরা মুড়ি খাইল না। বৈশাখী আসিল, গাছে আম ধরিল, পরাণের বন্ধু আমার আইল না। মাঘের শীতে ধরিল কলি জাতে, পৌষ মাঘের শীতে ধরিল কলি জাতে। একেলা শুইলে নিদ্রা আসে না, আবার ফাল্গুন তো চৈতের শেষে, নতুন পাতা গাছে গাছে। ফাল্গুন চৈত্রের শেষে, নতুন পাতা গাছে গাছে। কদম তলায় বাজায় বাঁশি, থাকে রসনা আবার। বাজায় বাঁশি, থাকে রসনা। বৈশাখী আসিল, গাছে আম ধরিল, পরাণের বন্ধু আমার আইল না। বৈশাখী আসিল, গাছে আম ধরিল, পরাণের বন্ধু আমার আইল না। আচ্ছা, আবার আমরা আমাদের মূল জায়গাটায় যাব। না, আর একটা গান হলে অন্য বিষয়, কারণ একটা একটা করে এরকমভাবে বলা, কারণ যাতে আমরা ওই থাকে। এবারে তাহলে কে বলুন, তাহলে আবার আমরা আমাদের যে অনুষ্ঠান ছিল আমাদের, সেখানে আমরা ফিরছি। সেই অনুষ্ঠানের মধ্যে মানে সাহিত্য পাঠের যে ব্যাপার, উল্লাসদা আবার নিশ্চয়ই হাসি হচ্ছে, তো আবার সেই হাসির কথাই বলছেন। এবার আমরা শুনছি, এবার কিন্তু ইন্দ্রজিৎকে খুব মন দিয়ে শুনতে অনুরোধ করব, কারণ এইবারের কথাটা আমরা শুনবো, ভালো লাগা মন্দ লাগাটা। আমাদের তো ভালো লাগা মন্দ লাগা বলা থাকবেই, কিন্তু ইন্দ্রজিৎকে এরপরে ভালো লাগা মন্দ লাগার যে সমালোচনা, সেটা করবার জন্য বলবো। চলো, আমাকে কি 2 মিনিট সময় দেওয়া যাবে? আমি দেখে নিচ্ছি। চলো, কদিন ধরে এই গানটা আমার ভীষণ প্রিয়। বিশ্ব সঙ্গীত দিবসে আমার মনে হয়েছিল, এই প্রশান্ত কোথায় গেলি? এটা একটা কেউ আছে ভিডিও করে দিতে পারে? তোমাদের একটা কারুন মোবাইলে ভিডিও করে দিলেই হবে। চলো শুরু করলাম।
ফুল পাখি বন্ধু আমার ছিল, আর মেঘ নদী বন্ধু আমার ছিল, তারা কোথায় গেল কোথায় গেল, হারিয়ে কোথায় গেল, চাঁদ তারা বন্ধু আমার ছিল, আর ঝড় না পাহাড় বন্ধু আমার ছিল, কোথায় বাসেই সোনার রোদের দিন, কে জানে গো কেমন করে কাটছে ওদের দিন, কে যে আমায় এমন করে কেড়ে আজ নিল, ওরা সব কোথায় গেল, ফুল পাখি বন্ধু আমার ছিল, আর মেঘ নদী বন্ধু আমার ছিল, কোথায় বাসেই জোনাক জলারাত, ওদের সাথে সুখ দুঃখের গল্প বলারা, কোথায় বাসেই জোনাক জলারাত, ওদের সাথে সুখ দুঃখের গল্প বলারাত, তবে কি ওরা আমায় আজ পর করে যে দিল, ওরা সব কোথায় গেল ওরা সব কোথায় গেল, হারিয়ে কোথায় গেল কোথায় হারিয়ে গেল। সত্যি সেই ফুল পাখির থেকে আমরা অনেকটাই দূরে চলে গেছি, কোথায় গেল, তবু নিকন চেষ্টা করছে ফুল পাখি, কতটা পাওয়া যাবে জানি না, কিন্তু বন্ধুদেরকে তো পাওয়া যাচ্ছে, সেই বন্ধুদের সন্ধানে নিকন বহু বহু দিন ধরেই তার যে খোঁজটা চালিয়ে যাচ্ছে, যার জন্যে এতজন বন্ধুকে আমরা একসঙ্গে জড়ো করতে পেরেছি। এরপরের যে গল্প সেই গল্প বলছেন উল্লাস স্যার। ঠিক আছে, হ্যাঁ, গল্পের নাম বাকরুদ্ধ বাঘ বাহাদুর। পরাশরবাবু ভেবেছিলেন আড়ংধলাই খাবেন, তার বদলে পেলেন রজনীগন্ধা মালা, ব্যাপক হাততালি আর এক বাক্স মিষ্টি। সেদিন সন্ধেবেলায় পাড়ার ফাংশনে পরাশরবাবু একজন নিরীহ শ্রোতা হিসেবে হাজির ছিলেন। তিনি অবসর নিয়েছেন মাত্র কিছুদিন, এখন সময় কাটানো তার কাছে মস্ত এক বালাই। সকালবেলাটা তবু বাজার করে খবরের কাগজ পড়ে কেটে যায়, দুপুরে খাওয়া দাওয়ার পরে একটা দিবানিদ্রা দেন, বিকেলে গাছের পরিচর্যা করে থাকেন, কিন্তু সমস্যা হয় সন্ধেগুলোকে নিয়ে, কী করবেন কোথায় যাবেন ভেবে পান না কিছুতেই। এই পাড়ায় ভাড়াটে হয়ে নতুন এসেছেন, ফলে বন্ধুবান্ধব বিশেষ কেউ নেই এখানে, গিন্নি আর বৌমা টিভি সিরিয়ালে বুঁদ হয়ে থাকে, দু একবার সিরিয়ালগুলো দেখার চেষ্টা করেছেন কিন্তু খুব জুৎসই মনে হয়নি, চরিত্রগুলো কে কার সঙ্গে সম্পর্কিত, তাদের দাবি কী, তারা খামোকা কেন সর্বদা চিৎকার করে, রাগ দেখায় বা চোখের জল ফেলে, কিছুই বোধগম্য হয় না তার। গিন্নি বা বৌমাকে জিজ্ঞেস করে জানার চেষ্টাও করেছেন, কিন্তু তারা সেই সময় কেমন যেন একটা ঘোরের মধ্যে থাকেন, বিরক্ত হন, খুব বেশি প্রশ্ন করলে খিচিয়ে ওঠেন। অগত্যা বাড়ি থেকে বেরিয়ে পড়েন তিনি, রাস্তাঘাটে ঘোরেন, গাড়ি ঘোড়া লোকজন দেখেন, পথকুকুরকে নেড়ো বিস্কুট খাওয়ান, আর কোথাও গান বাজনা হলে ঢুকে পড়েন, নাচ গান কবিতা শুনতে শুনতে দিব্যি সময় কেটে যায় তার। তো সেদিন তেমনি একটা ফাংশানে গিয়েছিলেন পরাশরবাবু, গিয়ে দেখলেন তাঁর বাড়িওয়ালা নরোত্তমবাবু এই ফাংশানের হর্তাকর্তা।
নরোত্তমবাবু অধিক খাতির করে একেবারে সামনের সারিতে নিয়ে গিয়ে বসালেন তাকে। বেশ শুনছিলেন গান বাজনা, কেলেঙ্কারিটা ঘটে গেল হঠাৎই। একজন শিল্পী গান গাইছিলেন, গানের পরেই একটা নাচের দলের, কলকাতার একটা নাচের দলের নৃত্য পরিবেশন করার কথা। কোনো কারণে গানগুলো দর্শকের ঠিক মনোমতো হচ্ছিল না। প্রথমে তারা হই হল্লা করে হাততালি দিয়ে তাদের বিরক্তি প্রকাশ করছিলেন। কিন্তু এই শিল্পী একটু নেয়াগ্রে টাইপের, দর্শকদের বিরক্তিকে আমল না দিয়ে একটার পর একটা গান গেয়ে যাচ্ছিলেন। শেষে দর্শকদের ধৈর্যচ্যুতি ঘটল, মুহুর্মুহু পচা ডিম নিক্ষিপ্ত হতে লাগলো স্টেজে। এবার রণে ভঙ্গ দিতে বাধ্য হলেন গায়ক, কোনো রকমে হারমোনিয়াম দিয়ে মাথা আড়াল করে নেমে গেলেন স্টেজ থেকে। কিন্তু তারপরেই শুরু হলো সমস্যা, রাস্তায় যানজট থাকায় নাচের দলটা তখনও এসে পৌঁছাতে পারেনি। কিন্তু স্টেজ তো আর ফাঁকা রাখা যায় না, দর্শক তাহলে আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, ভাঙচুর বা অগ্নিসংযোগও বিচিত্র নয়। এদিকে কেউই আর সাহস করে স্টেজে উঠতে চাইছে না। ঠিক তখনই স্বয়ং নরোত্তমবাবু এসে পরাশরবাবুকে অনুরোধ করলেন স্টেজে উঠতে। পরাশরবাবু ভয়ানক অবাক হয়ে বললেন, স্টেজে উঠবো আমি, উঠে কি করব? যাই হোক করুন, নরোত্তমবাবু বললেন, নাচ গান আবৃত্তি মুখাভিনয় যোগব্যায়াম হাস্যকৌতুক কুইজ ম্যাজিক যা ইচ্ছে করুন, মোট কথা দর্শকদের ভুলিয়ে ভালিয়ে রাখতে হবে বেশ কিছুক্ষণ। পরাশরবাবু করজোরে জানালেন তিনি এসবের বিন্দু বিসর্গও জানেন না, তিনি তো কোন ছাড় তার ঊর্ধ্বতন চোদ্দ পুরুষেরও এসবের চর্চা নেই। নরোত্তমবাবু বললেন, তাহলে বক্তৃতা করুন। পরাশরবাবু বললেন, বক্তৃতাও তো আমি কোনোকালে করিনি। এবার একটু রাগান্বিত হলেন নরোত্তমবাবু, হয়ে যা বললেন তা সরলার্থ করলে দাঁড়ায় যে বক্তৃতা অত্যন্ত সহজ কাজ, তার জন্য কোনো পূর্ব অভিজ্ঞতার দরকার পড়ে না, আর তিনি যদি এই বিপদের দিনে তাকে রক্ষা না করেন তাহলে নরোত্তমবাবুও তার ভাড়াটে বিষয়ে নতুন ভাবনা চিন্তা করবেন, কারণ রোজই তার কাছে বেশি ভাড়া দেওয়ার প্রস্তাব নিয়ে অনেকেই আসছে। এরপরও পরাশরবাবু হাত জোর করে কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু সে সুযোগ তিনি পেলেন না, কয়েকজন বলিষ্ঠ চেহারার যুবক তাকে এক প্রকার চ্যাংদোলা করে স্টেজে তুলে দিল। পরাশরবাবু শুনতে পেলেন মাইকে ঘোষণা হচ্ছে, এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন যিনি দেশ বিদেশের বহু মঞ্চ কাঁপিয়ে দিয়েছেন বক্তৃতা করে, সেই পরাশর প্রতিতুণ্ড। বিদেশের কথা শুনেই বোধহয় দর্শকরা সাময়িকভাবে একটু শান্ত হলো। এদিকে পরাশরবাবুর জলে কুমির, ডাঙায় বাঘ, গাছে সাপ, যে কোনো মুহূর্তে ধেয়ে আসতে পারে পচা ডিম, আবার নেমে গেলে বাস্তুচ্যুত হওয়ার প্রবল সম্ভাবনা, শিকাগোয় বিবেকানন্দের থেকেও জটিল পরিস্থিতি। এমতো অবস্থায় কি বলবেন কিছুই মনে করতে পারছেন, কিছুই মনে আসছে না তার, এমনকি পিতৃপিতামহের নামধাম পর্যন্ত ভুলতে বসেছেন। অসহায় চোখে এদিক ওদিক তাকালেন, স্টেজে তিনি, তার সামনে মাইক্রোফোন, আর আশপাশে কয়েকটা ফাটা পচা ডিম যা থেকে তীব্র গন্ধ আসছে। হঠাৎ কিছুদিন আগে কোনো একটা ম্যাগাজিনে পড়া পচা ডিম বিষয়ক একটা নিবন্ধের কথা মনে পড়ে গেল তার। পচা ডিম যে অতি মূল্যবান একটা বস্তু, পচা ডিম থেকে ভালো সার, উৎকৃষ্ট শ্যাম্পু বা তীব্র কীটনাশক তৈরি করা যেতে পারে, এবং পচা ডিমের পুষ্টিগুণ টাটকা ডিমের চাইতে বেশি, একবার যদি নাক টিপে খেয়ে নেওয়া যায় তবে বিশেষ উপকার। আফ্রিকার কোনো এক উপজাতি নাকি পচা ডিম খায়, দেখা গেছে তাদের গড় আয়ু পৃথিবীর বাকি মানব গোষ্ঠীর চেয়ে অনেক বেশি, অর্থাৎ পচা ডিম অনেকটা মরা হাতির মতো। এই সব ছিল ওই নিবন্ধের বক্তব্য। পরাশরবাবুর একটা গুণ হলো তার স্মৃতিশক্তি চমৎকার, একবার যা পড়েন বা শোনেন হুবহু মনে রাখতে পারেন। অনন্যপায় পরাশরবাবু দর্শকদের সম্ভাষণ করে পচা ডিম বিষয়ক সেই নিবন্ধটা গড়গড় করে বলে গেলেন, এবং বলতে বলতে আশ্চর্য হয়ে লক্ষ্য করলেন দর্শকরা একেবারে চুপ, খুব মন দিয়ে তার বক্তৃতা শুনছে।
নিবন্ধটা শেষ পর্যন্ত বলে দর্শকদের আরও একবার নমস্কার জানিয়ে এবং তাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্যে উদ্যোক্তাদের ধন্যবাদ দিয়ে বক্তব্য শেষ করলেন। স্টেজ থেকে নামতেই কে যেন একটা ফুলের মালা পরিয়ে দিল গলায়, আর আবেগে থরথর নরোত্তমবাবু বুকে টেনে নিলেন তাকে। নরোত্তমবাবুর চোখে একটু জলও যেন লক্ষ্য করলেন পরাশর। সে যাত্রায় রক্ষা পেলেও ফের বিপদ ঘনিয়ে এলো পরাশরবাবুর জীবনে, আবার সেই নরোত্তমবাবু। তিন দিন পর সকালবেলা আপনি একটু ধরুন, সুবিধেই হবে, তিন দিন পর সকালবেলা নরোত্তমবাবু কয়েকটা ছেলে ছোকরা নিয়ে হাজির, ক্লাবের ছেলে সব, তবে এটা অন্য ক্লাব, নরোত্তমবাবুর শালা এই ক্লাবের প্রেসিডেন্ট, আবার স্টেজে উঠে বক্তৃতা দিতে হবে পরাশরবাবুকে, এই তাদের দাবি। এবার আরও এক ধাপ এগিয়ে কাজ ছেড়ে রেখেছেন তারা, প্রধান বক্তা হিসেবে পরাশরবাবুর নাম ছাপিয়ে দিয়েছেন প্রচার পত্রে। পরাশরবাবু ভেবেছিলেন উদ্দিষ্ট দিনে পালিয়ে যাবেন, কিন্তু তারপরেই ভয় হলো, বাড়ি ফিরে এসে দেখবেন হয়তো বাড়িতে দরজায় বড় একটা তালা, অতি অল্প ভাড়ায় এই বাড়িটা পেয়েছেন তিনি, ফলে গৃহত্যাগের পরিকল্পনা ত্যাগ করতে হলো তাকে। কিন্তু নাওয়া খাওয়া ঘুম মাথায় উঠল তার, পচা ডিম একবার রক্ষা কবচ হয়ে দেখা দিয়েছিল, কিন্তু বারবার তো আর হবে না। হঠাৎ তার মাথায় একটা সম্ভাবনার উদয় হলো, আচ্ছা বক্তৃতা কি কেউ আদৌ শোনে? মনে তো হয় না, নচেত তিনি সেদিন যা বলেছিলেন তাতে তো তার একটাও হাড়গোড় আস্ত থাকার কথা নয়। এই সম্ভাবনাটুকুকে সম্বল করেই পরাশরবাবু হাজির হলেন অনুষ্ঠানে এবং বুক ঠুকে উঠেও পড়লেন স্টেজে। তারপর যথারীতি সম্ভাষণের পর ক্লাস নাইনে পড়া প্রাত্যহিক জীবনে বিজ্ঞান রচনাটা টানা মুখস্থ বলে গেলেন, এবং কি আশ্চর্য, এবারও বক্তৃতা শেষ হওয়ার পর ব্যাপক হাততালি, আলিঙ্গন আর অভিনন্দন। ব্যাস, আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে, দিকে দিকে ছড়িয়ে পড়ে তার বাগ্মিতার খ্যাতি, দূর দূরান্ত থেকে আমন্ত্রণ আসতে থাকে বক্তৃতা দেওয়ার জন্যে। তিনিও তখন বেপরোয়া, পাড়ার জলসা, স্কুল কলেজের ফাংশন, ধর্মীয় সভা, ফুটবল ক্রিকেট প্রতিযোগিতা, রাজনৈতিক মঞ্চ, সমস্ত জায়গায় তিনি দাপিয়ে বক্তৃতা করতে লাগলেন। কিছুদিনের মধ্যেই তিনি বক্তৃতার জন্য পারিশ্রমিক ধার্য করলেন, ঘণ্টা পিছু রেট, দিনে দিনে নিজের বক্তৃতাকে অন্য উচ্চতায় নিয়ে গেলেন। টানা গদ্য না বলে মাঝে মাঝে কিছু কবিতা বা সংস্কৃত শ্লোক ঢুকিয়ে দিতে পারলে বক্তৃতা আরও আকর্ষক হয়ে ওঠে। লক্ষ্য করলেন এতে হাততালির বহরও বাড়ে। একবার এক মহিলা সমিতির অনুষ্ঠানে বক্তৃতা শুরু করলেন মেঘনাদবধ কাব্যের প্রথম স্বর্গ আওড়ে, তারপর সেদিনের পড়া কাগজে পড়া ওয়েদার রিপোর্টটা গড়গড় করে বলে বিয়ের মন্ত্র দিয়ে বক্তৃতা শেষ করলেন। মহিলা সমিতির নেত্রী এত আপ্লুত হয়ে গেলেন যে পরের বছর অনুষ্ঠানের জন্যে তখনই অ্যাডভান্স করে দিলেন পরাশরবাবুকে। তারপর এক রাজনৈতিক দলের সভা, তিনি বক্তৃতা শুরু করলেন টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার দিয়ে। তারপর মুঘল সাম্রাজ্যের পতনের কারণগুলো ঝাড়া মুখস্থ বলে শেষে পিতৃসাধ্যের মন্ত্রটা মনে ছিল সেটা আউড়ে দিলেন। পরদিন স্থানীয় একটা সংবাদপত্রে ভূয়সী প্রশংসাসহ ছবি ছাপা হলো তার। বলা হলো বক্তৃতার ক্ষেত্রে তিনি নতুন দিগন্ত খুলে দিয়েছেন, তাকে বাগবাহাদুর উপাধিতে ভূষিত করা হলো। এরকমই চলছিল, কিন্তু হঠাৎ ঘটে গেল সেই মারাত্মক কাণ্ড। সকালবেলায় খবরের কাগজ পড়ছিলেন পরাশরবাবু, এখন খবরের কাগজটা বেশ খুঁটিয়ে পড়েন তিনি, তেমন তেমন সংবাদ পেলে মুখস্থ করে নেয়, বক্তৃতায় কাজে লাগে। পরশু তো একটা তবলা শিক্ষা প্রতিষ্ঠানের একাদশ বর্ষপূর্তি উপলক্ষে বক্তৃতা করে এলেন, সেদিনই কাগজে একটা খবর ছিল কোথাকার কে এক ভিখারী পয়সা জমিয়ে লটারির টিকিট কিনেছিলেন, দেখা গেল তার ভাগ্যেই প্রথম পুরস্কার। সেই গল্পটা বলে তারপর দুই বিঘা জমিটা আউড়ে বক্তৃতা শেষ করেছিলেন তিনি, খুব হাততালি পড়েছিল। তা কাগজ পড়ছেন হঠাৎ ডোরবেল, দরজা খুলে দেখলেন রোগা ভোগা একটা লোক দাঁড়িয়ে, পরনে অতি জীর্ণ পোশাক। পরাশরবাবু প্রথমে ভেবেছিলেন কোনো সাহায্য প্রার্থী হবে, কিন্তু ভেতরে আসতে যাওয়ার অনুমতি চাইতে ভাবলেন নিশ্চয়ই সংগঠক,
বক্তৃতার জন্যে বলতে এসেছে। পরাশরবাবু আগাম জানিয়ে দিলেন, পরিষ্কার জানিয়ে দিলেন এক মাসের মধ্যে তার কোনো ডেট ফাঁকা নেই। লোকটা খুব বিনয়ের সঙ্গে জানালো, না সে কোনো সংগঠক নয়। তারপর বলা নেই কওয়া নেই পরাশরবাবুকে ঢিপ করে একটা প্রণাম ঠুকে বলল, আপনার ঋণ যে আমি কী করে শোধ করব। হাহা করে বাধা দিয়ে পরাশরবাবু বললেন, কিন্তু আমি তো আপনাকে ঠিক চিনতেই পারছি না। লোকটা বলল, পরশু আমি তবলা ক্লাবে আপনার বক্তৃতা শুনতে গিয়েছিলাম। পরাশরবাবু বললেন, বাহ বেশ বেশ, আপনি বোধহয় তবলচি। লোকটা বলল, না না তবলচি নই, আমি ভিক্ষে দুঃখ করে খাই, কোথাও অনুষ্ঠান দেখলে ঢুকে যাই, অনেক সময় ফ্রিতে চা জুটে যায়। ও আচ্ছা আচ্ছা, পরাশরবাবু বললেন, কিন্তু ঋণ শোধের ব্যাপারটা তো ঠিক এখনও মানে আপনি মানে আমি আপনাকে টাকা পয়সা দিয়েছি বলে তো মনে পড়ছে না। লোকটা বলেন, তা একরকম টাকাই দিয়েছেন আপনি, হ্যাঁ দু চার টাকা নয়, অনেক বেশি টাকা, একেবারে 10 লাখ। 10 লাখ! পরাশরবাবু ভাবলেন, লোকটা পাগল টাগল নয় তো। লোকটা বলল, আপনার বক্তৃতা শুনেই তো লটারির টিকিটটা কেটে ফেলিছি আমি, আর আজ দেখি একেবারে ফার্স্ট প্রাইজ 10 লাখ টাকা। কী বলে যে আপনাকে সত্যি বলে লোকটা পরাশরবাবুর পায়ের ওপরে একেবারে কুমড়ি খেয়ে পড়লেন। এবারে বাধা দিতেও ভুলে গেলেন পরাশরবাবু। তার শিরনাড়া দিয়ে হিমেল একটা স্রোত নেমে যাচ্ছে। ভয়ে, প্রচণ্ড ভয় লাগছিল তার। মনে হচ্ছিল কেউ তাহলে বক্তৃতা শোনে, একজন হলেও শোনে, সর্বনাশ। তার ধারণা ছিল বক্তৃতা কেউ কোথাও কোনো দিন শোনেনি, শোনেও না। বক্তৃতা করতে গিয়ে এতদিন তিনি তাহলে যা যা বলেছেন তাতে করে দাঙ্গা হাঙ্গামা, মহামারী, সুনামি, দেশভাগ, উল্কাপাত কিছুই সব কিছুই ঘটে যেতে পারত। একে একে সব মনে পড়ে যাচ্ছিল তার। কিছুদিন আগে একটা স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিরাপদে টুগলি করার উপায়, যা তিনি স্কুল জীবনে এক ফাঁকিবাজ বন্ধুর থেকে শুনেছিলেন, সেটা বলে দিয়ে এসেছিলেন হুবহু। তারপর স্থানীয় থানার ক্রীড়া অনুষ্ঠানে পুলিশের ঘুষ খাবার প্রবণতা বিষয়ে একটা সমীক্ষা গড়গড় করে বলে দিয়ে এসেছিলেন। এসব যত মনে পড়তে লাগলো তত যেন হাত পা ঠান্ডা হতে লাগলো তার। এরপরেই বক্তৃতা করা ছেড়ে দিলেন পরাশরবাবু। বেপরোয়া বক্তৃতা করার আত্মবিশ্বাসটাই চলে গেছে। সংগঠকরা অনুরোধ নিয়ে এলেই হাত জোর করে মার্জনা চাইতেন, তারপর ইশারায় জানিয়ে দিতেন তার গলায় ভয়ানক একটা রোগ ধরা পড়েছে, কথা বলা একদম বারণ। চলছে আমাদের অনুষ্ঠান। আমরা এরপরে আমাদের যে ভালো লাগা মন্দ লাগা সমালোচনার কথা তো বলবো না, সেটা শুনবো ইন্দ্রজিতের কাছ থেকে। ইন্দ্রজিতের পরিচয়, ইন্দ্রজিৎ খুব সদ্য এখানে ফিরেছে, সদ্য বলতে বেশ কিছুদিন আগেই, তার আগে আমেরিকাতেই থাকতো। কোথায় থাকতো এই মুহূর্তে আমার বলবো যে ওকেই বলতে। ইন্দ্রজিৎ, ইন্দ্রজিৎকে প্লিজ স্যার ভালো থাকুন। আর স্যার একটুখানি তলায় সামান্য কিছু আয়োজন আছে, চলে যাবেন একটুখানি, আবার দেখা হবে স্যার। হ্যাঁ তাহলে ইন্দ্রজিৎ তো শোনেনি, ইন্দ্রজিতের কথা এখান থেকে নেওয়া যাবে। আর মাঝপথে এসছে সম্রাট। আমাদের কেমন লেগেছে? আমাদের যারা লেগেছে, আমাদের যারা নতুন দিককার রয়েছে তাদেরকে বলবো চলে এসো দুজন। সুইতকা অর্ক দুজনকে বলবো এখানে আসতে। চলে এসো, কেমন ভালো ভালো লেগেছে, কে খারাপ লেগেছে, কে কম লেগেছে, শুভ তাড়াতাড়ি কেমন লেগেছে, কেমন লেগেছে, ভালোই লেগেছে খুব, আর কিছু বলবো ঠিক আছে। আর প্রশান্তকেও আমরা পেয়েছি, ওর সাথে আমাদের অনেকদিনই পরিচয়, আমাদের মেলাও দেখে গেছে নিক্ষণে, চলে যাবো জায়গাতে। তো কি করবে বলছে প্রশান্ত? প্রশান্ত আজকে কোনো রেডি হয়ে আসেনি, আজকে আমার সাথে এমনি এসছে। প্রশান্ত এসছে, কাকুও এসছে, তো নেক্সট দিন প্রশান্ত করবে। এবার আমরা মানে আমাদেরও ইচ্ছা আছে যে আমরা
নিজেরাও এই অনুষ্ঠানটা আমাদের ওখানে করব। আমাদের একটা ছোট্ট নাটকের গ্রুপ আছে চড়ুইবেদী, যেখানে আমরা নাটক করি এবং ইচ্ছা যে পরবর্তী নাটকটা উল্লাসদার গল্প নিয়েই আমরা করব। সেই গ্রুপেই কাজ করে প্রশান্ত, সব কিছু দেখা মানে করে, মূলত ওই সব থেকে বেশি দেখাশুনো করে, আর আমরা এই অনুষ্ঠানের মধ্যে থাকি। চলো আর কিছুক্ষণ না বলছি, আর একটু যেটা কথা যে গয়না নিয়ে কি তোমাদের উল্লাসদার কোনো গল্প আছে? নাকছাবি হতে পারে, নাকছাবি। তাহলে তো সেটা আমাদের পরের বছরের মেলার থিম হচ্ছে লোক সংস্কৃতিতে গয়না। আচ্ছা, তো লোক সংস্কৃতিতে গয়না দিয়ে যদি সেরকম একটা কোনো প্রশ্ন হয় যদি, এবং আমাদের তো সব দিকেই জানো, সুতরাং তোমাকে অন্যদিকটা বলবার, কেউ যদি মেলবন্ধন করে করা যায় তাহলে এটা আমাদের ক্ষেত্রে একটা বিরাট বড় প্রাপ্তি হবে। কারণ স্যার এটা দেখেন, মানে শঙ্খবাবু টোটাল এটা দেখে নিয়ে করেন। এবারও আমরা মোটামুটি এখন খোঁজাটা শুরু করেছি যে স্যারকে একবার দেখিয়ে নেওয়ার ব্যাপারটা বলার, উল্লাসের ব্যাপারটা ওই ব্যাপারটাও সেভাবে হয়তো পড়বে সেটা তাহলে পড়তে হবে। মানে গয়না মানে লোক সংস্কৃতি গয়না মানে গয়নার হাসির গল্প, হাসির সেটা যদি নাটকের দিতে পারে যদি প্রশান্ত রায়, হাসির জিনিস দরকার, সিরিয়াস চারিদিক আছে, কোনো অসুবিধা কিছু। হ্যাঁ, হাসিটাই সত্যি যেটা মেলার মাঠে দাঁড়িয়ে ওইটা খুবই সিজার সবচেয়ে ভালো, ওটা নাটক হবে কি হবে না। আচ্ছা ঠিক আছে, সেটা নিয়ে তাহলে আমরা পরবর্তী এবার তাহলে আমরা কী করছি, আমরা কি প্রশান্ত কিছু শুনতে বা ইয়ে পারি? না আজকে তৈরি হয়ে আসেনি, পরের দিনও আসবে ও করবে। উল্লাস স্যার বর্তমানে একটা কিছু কথা বলতে পারি? বল। হ্যাঁ স্যার, গল্পটা কি বাড়াবার জন্য বলছি, উল্লাসদা যে গল্পটা বললো সেই সূত্র ধরেই বলছি যে গল্পটা কি বাড়ানোর জন্যই পচা ডিমটা আবিষ্কার করা হলো না আরো অন্য কিছু কারণ ছিল? পচা ডিমটা কেন আনা হলো? জুতো মারতে পারতো, ঢিল মারতে পারতো, এখন তো মাঠে ঘাটে ঢিলটাই বেশি পাওয়া যায়, পচা ডিম তো খুঁজতে হয়, অনেক কিছু খুঁজে না খুঁজলে পাওয়া যায় না, পচা ডিম তো দুর্মূল্য জিনিস, একটা 30টা ডিমের মধ্যে হয়তো একটা ডিম পচা পাওয়া যায়, সেটাই তো জানতে চাই। কিছু লোক পচা ডিম স্টকে নিয়েই যায় ফাংশনে, অনুষ্ঠান হওয়ার সময় আমাদের বড় বড় ফাংশন আমরা বলি, ধরো এটা যদি হচ্ছে যে এই যে 3000 লোক এরা ফাংশন দেখতে এসেছে, এই 7 জন কিন্তু এই যে 3000 লোককে ডিস্টার্ব করতে এসেছে, একটু দেখে নেবেন এটা এক নম্বর কারণ। আর না, আর ওই যে পচা ডিম নিয়ে যে মজাটা করা হয়েছে যে পচা ডিম ভালো ডিমের থেকে ভালো মরা আদি লাখ টাকার মতো আর কি, হ্যাঁ তো সেইটা তাহলে আনা যেত না। আমরা পরবর্তী ক্ষেত্রে তাহলে শেষ দিকটায় এগোবো, শেষ দিকটায় বলতে এরপরে আমাদের এই অনুষ্ঠান চালু থাকবে, চলবেও। তা সম্রাটকে আমরা পেয়েছি, সম্রাটকে বলবো যে সম্রাট আমাদের ছোটো ভাই, ও রাজনৈতিক একটা পরিচয় আছে যে আমাদের মাননীয় বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের, ও খুবই কাছের জন, এবং নিক্কনকেও ছোটোবেলা থেকেই চেনে, নিক্কনকে ভালোবাসে, সেটাও তার আগেরও পরিচয়। তো আমরা বিশ্বনাথের কথা দিয়েই আমাদের আজকের যে ফেসবুক লাইভ সেটা শেষ করব। বিশ্বনাথ এবার আমাদের যে গল্প শোনাচ্ছে সেটার জন্য বিশ্বনাথ, আমরা সম্রাটকে এটাই অনুরোধ যে সম্রাট আগের জন্য যার সমালোচনা করার ছিল তার বোধহয় কোনো ইমার্জেন্সি ফোন এসেছে, তার সমালোচনা শুনবার আগেই সে এখান থেকে ভগলবা হয়ে গেছে, তোমার ক্ষেত্রে যেন সেইটা না হয়, মানে এটা আমাদের বালির সবার তরফ থেকে তোমার কাছে আন্তরিকভাবে বলা যে এটা না। বিশ্বনাথ, গল্পটির নাম হুটার। চায়ের কাপে রাখা শেষবারের পেকটা চালান করে দিয়ে হাবল চোখ মুখ কুচকে একবার ঝাঁকিয়ে নিল, মুখ থেকে আওয়াজ ছেড়ে দাঁড়িয়ে পড়ল হাবল। তখনও সঞ্জয় মন্টু লালের শেষ হয়নি। উত্তম বলল, আরেকটা পাইট আনাবো নাকি রে? হাবল মাথা নেড়ে বেরিয়ে গিয়ে ক্লাবের বাইরে বিড়ি ধরালো, পকেটের মোবাইলে আলো জ্বালিয়ে সময় দেখল, রাত 12টা। শহরতলি নভেম্বর মাস, শীত ঘুম দেওয়ার অভ্যাসে সলতে আগুন পড়েছে ঘরে ঘরে, না হলেও স্বল্প আয়ের দরমার বেড়ার ঘরে রিপিট টেলিকাস্ট চলছে টিভিতে, না হলে জীবনে। অভ্যাসবশত কুকুরগুলো চেঁচিয়ে চলেছে কারণ অকারণে, উৎসব বলতে কিচ্ছু নেই সামনে পিছে। অক্টোবর জুড়ে দুর্গা লক্ষ্মী কালী জগদ্ধাত্রী ছট কার্তিক হয়ে 15 নম্বর রেলগেটের ধারে বস্তির বসতিরা দীর্ঘশ্বাস ছেড়েছে। যদিও মধ্যিখানে ফাংশনের রাতটাও কম বড় উৎসব নয়, লোকাল নেতা সুনীল সরকার 20,000 টাকা চাঁদা দেওয়ায় জমে গিয়েছিল 15 নম্বর রেলগেটের পার।
অন্যবার অচেনা কণ্ঠীদের আনতে হিমশিম খেয়ে যায় ক্লাব সভ্যরা। এবার গান, লাইট, ধোঁয়া, সঙ্গে সিরিয়ালের এক উঠতি নায়িকা এসেছিল। হাবল বিড়িটা ফেলতে যাবে এমন সময় একে একে সদ্য দেওয়ালতোলা ক্লাবঘর থেকে বেরিয়ে এলো সঞ্জয় মন্টুরা। মন্টু বলে উঠল, সুনীলদা ফোন করেছিল, বলল শ্মশানে বলা আছে, পয়সা করি উনিই দেবেন, চারটের দিকে যেতে বলেছে বডি নিয়ে। পাশ থেকে হাফ টান হাফ টাল খাওয়া গলায় লাল বলল, বিশেষ বিশেষ দাদা বাঁচল, এত খরচ করবে কোথা থেকে? কথাটা শোনার পর সব যেন টলমলো পায়ে মনে স্বস্তি পেল। শুধু হাবলের চোখমুখ শরীর যেন শক্ত হয়ে গেল। তখনও কানাঘুষো পাশে সুনীল সরকারের জয়ধ্বনি চলছে চাপা গলায়, শুধু হাবলের কানেই তা পৌঁছচ্ছে না। কালাচাঁদ প্রাইমারি স্কুল থেকে যেদিন হাবল সূর্যসেন মেমোরিয়ালে ভর্তি হলো, তখন আর দশ জায়গার ছেলেদের সঙ্গে আলাপ হয়েছিল। মেলামেশা যে খুব করতে পারে হাবল তা কিন্তু নয়, বরং 15 নম্বর রেলগেটের পারে নেতাজি পল্লীর বাইরে খুব বেশি মেলামেশা আজও করে না। ক্লাসে আর সবাই এর একরকম ছিল, শুধু সুনীল বলে ছেলেটা যেন অন্যরকম। ফাইভের ছেলে কিন্তু হাববাবখানা বড়দের মতো সোনার ফলস চেন পরে আসতো। একদিন বকা খেলো কান্তি স্যারের কাছে, ক্লাস সিক্সে মিঠুন ছাড় দিল, স্যার আসলে শেষ বেঞ্চিতে কোনো না কোনো বন্ধুর পিছনে লুকিয়ে থাকতো। সেভেনে বিড়ির গন্ধ পাওয়া গেল, ছাদের ঘরে খেয়েছিল ক্লাস নাইনদের সঙ্গে, বড় দাদারা ওকে করিতকর্মওয়ালা ছেলে বলতো। স্কুলে এক কথায় সবাই চিনত, সেভেনের পর থেকে সকালে স্কুলে আসলেও টিফিন টাইমে উধাও, ওকে তখন তপা বা লক্ষ্মী ভিডিও হলে পাওয়া যাবে। পরদিন স্কুলে এসে সিনেমার গল্প, গান আর ডায়লগ দিয়ে বন্ধু জমাতে ওস্তাদ হয়ে উঠল। কী করে যে ক্লাসে উঠত সে ভগবান জানে। হাবল মনে মনে ভাবে, নাইন থেকে সে আবার পার্টির মিটিংও মনে মনে ভাবে, নাইন থেকে সে আবার পার্টির মিটিংয়ে যাওয়া শুরু করলো। প্রথমে ব্যারাকপুর, শ্যামনগর, পরে কলকাতার ব্রিগেডেও লাল ঝান্ডা হাতে নিয়ে চিৎকার করে স্লোগান দিতে হাবল লক্ষ্য করেছে। কোনো বন্ধু বিরূপ মন্তব্য করলে বলতো, মাথার উপরে বাপ নেই, তাই নিজের ছাতা নিজেকেই ধরতে হবে। সঙ্গে সঙ্গে মন জয় করে নিত সকলের। হাবল ক্লাস টেন অবধি দেখেছিল সুনীলকে, কিন্তু মাধ্যমিকের ঘেরাটোপ টপকাতে পারেনি। তারপর দেখা মেলেনি। বছর পাঁচেক আগে পৌরসভার ভোটের মিটিংয়ে অন্য দলের ঝান্ডার তলায় আবিষ্কার করলো সুনীলকে, ঝকঝকে বাঁধানো মঞ্চে ভাষণ দিচ্ছে। বলার মধ্যে একটা সাউথ ইন্ডিয়ান নায়কদের মতো বিষয় ছিল, মানুষকে ভালো রাখার বুলি ঝাড়ছে। অটোর চালক হাবল যেন ঘুম মেরে গিয়েছিল তারপর থেকে। রাতে সেদিন এক পয়েন্ট হয়নি। তারপর ভোটে জিতে সে কাউন্সিলর শুধু নয়, ভাইস চেয়ারম্যান হয়েছে। বর্তমানে চেয়ারম্যানের সঙ্গে পার্টির ওপর মহলের বনিমনার অভাব থাকার জন্যে আগামী বিধানসভায় প্রার্থী হিসাবে তার নাম ঘোষণা হবে। মাস কয়েক আগে পাড়ায় এসেছিল, ক্লাবে দরমার ঘর দেওয়ালতলা সেদিন বরাত পেল। সেদিন সুনীলকে ঘিরে যারা দাঁড়িয়েছিল তাদের মধ্যে হাবল শুধু মন্ত্রমুগ্ধ ছিল না, খুঁটিয়ে দেখেছিল সূর্যসেন মেমোরিয়ালে সেদিনের পোঁয়া পাকা সুনীলকে। গলায় মোটা দুটো আসল সোনার চেন, হাতে গোদা গোদা আংটি, সাদা পায়জামা পাঞ্জাবি, পায়ে মোটা সাদা ফিতে লাগানো জুতো, হালকা সেন্টের গন্ধ আসছিল গা থেকে। ক্লাব থেকে শুরু করে পায়খানা, ড্রেন, কালভার্ট সব কিছুর মৌখিক আশ্বাস দিয়ে বেরিয়ে গেল। যাওয়ার সময় সবাই যেন বরপুত্র কন্যা হয়ে গিয়েছিল সুনীলের। হাবল লক্ষ্য করলো শুধু সাদা স্কর্পিও নয়, মাথায় লাইট লাগানো। তার যাওয়ার পথ করে দিতে সবাই তৎপর, সিনেমা সিরিয়ালের রাজামশাইকে যেমন পথ করে দেয় ঠিক তেমনি। গাড়িতে উঠতে গাড়ির মাথায় আলো ঘুরতে থাকলো, সঙ্গে সঙ্গে আওয়াজ শুরু করে দিল। সেরাতে হাবল একটা কথা ভেবেছিল, সুনীল মাধ্যমিক ফেল, বাফহীন, সে তো নিজের ছাতাটা কেমন কোষে বানিয়েছে। যদিও ছাতা হিসেবে গাড়ির হুটারকেই মিন করেছিল মনে মনে। কানাঘুষো খবর জোগাড় করেছিল এতল্লাটে এখন সমস্ত জমি, ফ্ল্যাট, গঙ্গার পাড়ের ইট ভাটার নাকি সেই সর্বময় পিতা, তার অঙ্গুলি নির্দেশ ছাড়া নট নরণচরণ। হাবলে সম্বিত ফিরল লালের ঠেলাতে, কোথায় গেলে কাকা, চলো চড়িয়ে নি। আবার ক্লাব ঘরে ঢুকে বলল সবাই, কোথায় নিয়ে যাওয়া হবে? সদ্য আসা তেনা বলল, রতনবাবুর ঘাট, বড়ানগর। কেন কেন? মন্টু বলল, আরে বিশের বাবার তো স্মৃতির মোড়ে থাকতো না, তাই পুরনো সেন্টু বলে হাবলের জন্য রাখা গ্লাসটা খালি করে দিল তেনা। সঞ্জয় যোগ করলো, তাড়াতাড়ি বেরোতে হবে, না হলে বিটি রোডের লরি জ্যাম হয়ে যাবে, সুনীলদাকে একবার ফোন করব। লাল বলতেই হাবল খিচিয়ে উঠল, বললো কেন রে, আমরা কি মরে গেছি? রাস্তা পরিষ্কার করে নেবো। সচরাচর হাবল খচে না, এরকম অবস্থা দেখে লাল বলল, কিরে খচে গেলি কেন? আরেক গ্লাস শেষ করে হাবল দাঁড়িয়ে বলল, চল বিষেদের বাড়ি। বেরোতে বেরোতে প্রায় 5টা বাজলো, আলো ফোটেনি। কাঁধে করে টলমল পায় সবাই ম্যাটাডোর অবধি আনার সময় কান্নার রোল চলতে থাকলো।
ম্যাটাডোর যখন স্টার্ট দিল, কান্নার শেষ দমক অতিক্রম করে হঠাৎ হাবল ম্যাটাডোরের মাথায় উঠে আকাশ ফাটা চিৎকার করে উঠল বলো হরি বলে। হরি বল প্রত্যুত্তর দেওয়ার আগে সবাই যেন অবাক হলো, যদিও মৃত্যুকালীন জয়ধ্বনি অঞ্চলে একটু জোরেই ওঠে, তবু আজ কী হলো? শাল গায়ে দেওয়া ভিড়ে দাঁড়ানো হাবলের বউও মনে মনে চিন্তা করল। গাড়ি এগোলি ওগলি দিয়ে মেন রাস্তায় এসে পড়তেই হালকা ঠান্ডায় কোকড়ানো কুকুর থেকে ফুল পাঞ্জাব ট্রাক সবাইকে হাত দিয়ে কখনো সরো সরো হাঁটো ইয়াসে বলো হরি বলাটা কীরকম হাবলকে অচেনা করে দিচ্ছিল। অন্যেরা করলে অবাক হতো না তিমিরদা, তাই নিচে এসে দাঁড়ানোর কথা বলতে হাবল চিৎকার করে বলল, নো চিন্তা, আমি থাকতে নো চিন্তা, একাই সামলে নেব, কোনো বাবা কাকা লাগবে না, দেখি কে আসে। পূবের লাল হওয়া আকাশ উল্টো দিকে হাওয়ায় হাবলকে রণক্ষেত্রের সারথি মনে হচ্ছিল। সে যেন এই মুহূর্তে আইন আদালত প্রশাসন পথের অনেক উপরে কেউ একজন, সে সব পারে, তার শারীরিক ভঙ্গিমায় প্রকাশ স্পষ্ট। ভিড় থেকে আলাদা হয়ে গেছে যেন সে, এই স্বর্গরথের অন্য সবাইকে মনে মনে তা মানছে, কিন্তু একটা কথাই শুধু দাঁত মুখ চেপে বলছে, সুনীলদা সুনীলদা মারাচ্ছে। শ্মশানে লাইন আছে তিনজনের পরে, কাগজ জমা দেওয়া থেকে পুজো, ঠাকুরমশাই, তার বকশিস, ডোমের সঙ্গে হাত মিলিয়ে সব কমপ্লিট করে ফেলেছে হাবল, কাউকে ভিড়তে দেয়নি। বিষের বাপকে ঢোকানোর সময় হঠাৎ তিমিদ্দা লক্ষ্য করে হাবল নেই, গেল কোথায়। করতে করতে পাওয়া গেল গঙ্গার পারে, গামছা চাপা দিয়ে ঘুমোচ্ছে, কাহিল অবস্থা। লালকে তিমিদ্দা ডাকতে বারণ করলো, কিছুক্ষণ আগে যে সেলুকাসের বিশ্বজয়ে বেরিয়েছিল সে এখন বাস্তবের মাটিতে চোখ মুড়েছে। ক্লান্তি থাকলেও তিমিদ্দা স্পষ্ট শুনতে পাচ্ছে ওর ধুকপুকুনি বলে চলেছে, আমিও পারি। গঙ্গার হাওয়ায় নিজের গামছাটাও চাপা দিয়ে দেয় তিমিরদা, আরও একটু আরাম পেতেই শিশুর মতো কুকুরে যায় হাবল। পাশে সঞ্জয় অপেক্ষা করে হাবলের নবজন্মের, মানে ঘুম থেকে ওঠা। অন্যরকম এতক্ষণ হাসি হয়েছে এই আমাদের এখানে, হাসির পরে হাসি তো জীবন না, জীবনের মূল লক্ষ্যে ফেরার একটা ইঙ্গিত থাকে। তা আগেই বলেছিলাম যে এই ব্যাপারে যে কথা বলবে ওর ভালো লাগা ওর মন্দ লাগাটাকে, সেটা হচ্ছে সম্রাট সম্রাট ঘোষ। এই অনুষ্ঠানে আসতে পেরে খুব ভালো লাগছে আমার, সম্পূর্ণ নতুন রকম একটা অনুভূতি। জীবনের বাস্তব চিত্র যে জায়গায় বর্তমানে দাঁড়িয়ে আছে তারই একটা প্রকাশ আমরা পেলাম। প্রতিটা মানুষ যেভাবে তাদের জীবন ধারণ করে চলেছে, বাস্তব চিত্র থেকে তারা অনেক সময় হয়তো হারিয়ে যাচ্ছে, সেই বাস্তব চিত্রটাকে মেনে নেওয়ার জন্য এই গল্পের যে প্রকাশ তার যথেষ্ট দাবি রাখে। খুব ভালো লাগলো, খুব ভালো একটা অনুভূতি এলো। তাই সমাজের প্রতিটি স্তরের মানুষকে বলবো, দিনের শেষে চোয়াল শক্ত করে তাদেরকে নিজেদের লড়াইটা নিজেদেরকেই লড়তে হবে, অপরের ওপর নির্ভরশীল না হয়ে নিজের মাথার ছাতাটাকে শক্ত করে ধরে সামনের দিকে এগিয়ে গিয়ে নিয়ে যাওয়াটাই জীবন। বাস্তব সত্য হলেও এটা মেনে নিতে বড় কষ্ট হয় কখনো কখনো, কিন্তু এই বাস্তবটাকেই আমাদের প্রত্যেকের মেনে চলা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ। মানে আমাকে কি গল্পটা নিয়ে বলতে হবে নাকি? আচ্ছা, আমার ওই একই কথা বলার আর কি, যে আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় মানুষ অনেক সংকটের মুখে পড়ে এবং প্রত্যেকের জীবন সমান নয়, কারো জীবন খুব মসৃণ, কারো জীবন খুবই কণ্টকাকীর্ণ। তো আমার যেটা মনে হয় যে ঠিক আছে, মানে মানুষ যতই সমস্যার মধ্যে থাকুক, যতই যন্ত্রণা দুঃখ কষ্টের মধ্যে থাকুক, এগিয়ে যাওয়ার বা লড়াই করার মানসিকতা একজন মানুষকে খুবই বড় করে তোলে, এবং হয়তো সেটাই এই গল্পের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়েছে, এবং সেটা হয়তো প্রত্যেককে উদ্দীপনা যোগাবে এবং অবশ্যই উজ্জীবিত করবে। আমার এটুকুই বলার হচ্ছে ব্যাপার। আচ্ছা, তা এটাই বলা যে আমাদের ফেসবুক লাইভকে আমরা শেষ করছি, আমাদের আনুষ্ঠানিকভাবে ফেসবুক লাইভ এখন শেষ হলো, পরবর্তী ক্ষেত্রে আমরা আশা করি এরকম আবার অনুষ্ঠান নিয়ে আমরা ফেসবুক লাইভে হাজির হব। নমস্কার।
নিক্ষণের সঙ্গে থাকুন।